বিয়ের আনন্দ এক মুহূর্তে রূপ নিল বিষাদে। ছেলের বিয়ের দিনে দাঁড়িয়ে থেকে কথা বলতে বলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন নূর আমিন। ১২ এপ্রিল শুক্রবার রাতে ছেলের বউকে ঘরে তুলে নিতে যাওয়ার আগেই ঘটে মর্মান্তিক এই ঘটনা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ের সঙ্গে নূর আমিনের ছেলে সোহাগ ইসলামের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়। ১২ এপ্রিল শুক্রবার রাতে বিয়ের বাকি আনুষ্ঠানিক কাজ সম্পূর্ণ করে ছেলের বউকে তোলার কথা ছিল ঘরে। প্রস্তুতিও শেষ করেছিলেন নূর আমিন। আত্মীয় স্বজনে ভরপুর ছিল বিয়েবাড়ি। বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালকে রাতে সবাইকে চা বানায় খাওয়াইছে, ওনার ভিতরে হয়তো বা কোনো ইয়ে ছিল, টেনশন ছিল, তাও জানি না আমরা কেউ। উনি হঠাৎ করে কথা বলতে বলতে দাঁড়িয়ে ছিল আর কি, দাঁড়িয়ে থেকে কথা বলতে বলতে হুট করে উনি পড়ে গেছে। পড়ে যে ওটাকে ডাক্তার পরে বলছে স্ট্রোক করছে, মুখ দিয়ে ব্লাড আসছে। আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি যেটা বর্তমান হচ্ছে। ছেলের বিয়ের দিনে হঠাৎ বাবার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকে যেটা ঘটলো এটা অনেক বড় বেদনাদায়ক, মেনে নেওয়ার মতো না। এটা আল্লাহর ইচ্ছা, আমরা তারপরে নিজের কষ্ট চাপা রেখেই এটাকে মেনে নিলাম।